শুভ সন্ধ্যা। ডায়ালগ ইন গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্টে আমাদের আড্ডা শুরু করতে কিছুটা দেরি হয়েছে, কৃত কৌশলের একটা সমস্যা থাকায়, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন এপার ওপার দুই বাংলার কবিতা আলোচনার বিষয়। আমরা চারজন কবিকে পেয়েছি এই বিষয়ে আলোচনা করতে, যদিও আমরা জানি না যে কবিতা ঠিক এপার ওপার হতে পারে কিনা, তবুও আলোচনা থেকে নিশ্চয়ই এটা বেরিয়ে আসবে, কেননা কবিতা সঙ্গীত শিল্প এগুলো তো আর র্যাডক্লিফের লাইন মেনে চলে না, হয়তো কবিতার মাঝ দিয়েই এই সীমান্ত রেখা মুছে যায়, সেটা বোঝা যাবে দুই পাশের কবিতা চর্চা ধারা দেখে। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ হাসমত জালাল, ভারতের কবি বলতে হচ্ছে, চয়ন খায়রুল হাবিব, উনি বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু ফ্রান্স থেকে যোগ দিচ্ছেন, ফেরদৌস নাহার, উনি কানাডা থেকে যোগ দিচ্ছেন, উনিও বাংলাদেশি বংশোদ্ভূত, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় ভারত থেকে। আমরা তাহলে বুঝতে পাচ্ছি যে বিশ্বজোড়া বাংলাদেশী পরিবার। আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার ভিডিওটি নেই, আমি আসলে আপনাদেরকে নামগুলো বলেই বিদায় নিচ্ছি। সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এটি সঞ্চালনা করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আলোচনা শুরু হোক। সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে যাচ্ছি। নমস্কার, শুরুতেই সকলকে শুভ সন্ধ্যা জানাই, কিন্তু যে কথাটি আমাকে বলতেই হয় তা হলো আমার যে সঞ্চালনার করার কথা, এমন কোনো কথা আমাকে আগে বলা হয়নি এবং বারংবারই বলা হয়েছিল যে সম্ভবত এই অনুষ্ঠানটিতে সঞ্চালনার কোনো জায়গা থাকবে না। হঠাৎ পাওয়া একটু দায়ভারে অপ্রস্তুত, কিন্তু দায়ভার দিলে ফিরিয়ে দিতে শিখিনি বলে আমি চেষ্টা করছি সঞ্চালনাটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মার্জনা করবেন যদি সেই কাজটি খুব ভালো করে না করতে পারি, কারণ এই কর্তব্যটি আমার জানা ছিল না। তো আজকে যেমন করে উনি আমাদের সকলের সঙ্গে পরিচয় করিয়েই দিলেন আজকের সন্ধ্যাটির জন্য, আমি হয়তো খুব বেশি দূর এগোতে পারবো না এই সঞ্চালনা নিয়ে, যেহেতু সে আমার প্রস্তুতিটা নেই। কিন্তু কথা হচ্ছে, আসলে যখন এপার বাংলা ওপার বাংলার কবিতা নিয়ে, তখন যে দুটি তিনটি কথা বলে হয়তো এই আলোচনাটি আমি সূত্রপাতটা করিয়ে দিতে পারি, তারপর আমাদের সম্মাননীয় বক্তারা এগিয়ে নিয়ে যাবেন অনুষ্ঠানটি, তাহলে এই যে সবার আগে আসলে ভাবতে হবে যে কথাটি দিয়ে উনিও শুরু করছিলেন, যে কবিতার এপার ওপার সম্ভব কিনা। কিন্তু অগ্রাহ্য করতে পারি না এই যে যখন আমরা দুই বাংলার কবিতা নিয়ে কথা বলবো, তখন আসলে একটা কাটা তারকে আমরা উপেক্ষা করতে পারবো না, উপেক্ষা করতে পারবো না ইতিহাসকে, 1947-1971 কোনো কিছুকে উপেক্ষা করতে পারবো না। কিন্তু ভেবে দেখবার বিষয় এই যে যত আমরা একটি রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দূরে সরে আসি, তত কি কবিতার ভাষা আবার একটি সার্বিক রূপ নিতে শুরু করে? তখন কি সেই ইতিহাস এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরে এসে আমার কবিতার বিষয়বস্তু আবার এমন দিকেই যাত্রা করে যেখানে সে কাঁটা তারটি আস্তে আস্তে মুছে যেতে শুরু করে? এইরকম কিছু প্রশ্ন নিয়ে যদি আজকে সন্ধ্যার আলোচনাটি এগিয়ে যেতে পারে, আমার মনে হয় সেই দিকগুলো শুনতে চাইবো সকলের কাছ থেকে। হাসমত দা, আপনি যদি শুরু করেন এবং সকলকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সম্রাজ্ঞী। আসলে বিষয়টা তো খুব ব্যাপক, দুই বাংলার কবিতা, তো যে কারণে আমি বলেছিলাম যে আমাদের আমি খুব কৈশোর থেকে আমি দুই বাংলার কবিতা আমি পড়ে আসছি। আমি এপার বাংলার কবিদের কবিতা যেমন পড়েছি, তেমনি আমার কৈশোরে আমি ওপারের শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ প্রমুখ কবিদের কবিতাও আমি খুব পড়েছি। আবুল হাসানের কবিতা আমার খুব ভালো লাগতো আমার কম বয়সে। তো যাই হোক, এখন এপারের বাংলা কবিতা বললে পরে সে তো খুব একটা বড় বিষয়। তো আমি যে কারণে আমি পিনাকিকে বলছিলাম যে খুব সম্প্রতি তো প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ, এবং আরো কয়েক মাস আগে আমরা হারিয়েছি কবি অলোক রঞ্জন দাশগুপ্তকে। তো আমি মনে করি যে এরা দুজন, কবি শঙ্খ ঘোষ তো আছেনই এবং অলোক রঞ্জন দাশগুপ্ত আমাদের বাংলা কবিতার ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত মেজর দুজন কবি।
তো যদি আমি এদের কথা একটু স্মরণ করি, তাতে তাদের কবিতা নিয়েও একটু কথা বললাম, তাতে তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপনও করা হবে। আমি প্রথমে অলোকরঞ্জন দাশগুপ্তের কথা একটু বলে নিই, তারপরে শঙ্খ ঘোষের কথায় আসব। নাকি আগে শঙ্খ ঘোষ নিয়েই বলি। যেটা হচ্ছে যে শঙ্খ ঘোষের মৃত্যুর পর আমি একটি দৈনিক সংবাদপত্রে একটি গদ্য লিখেছিলাম, তার শিরোনাম ছিল এরকম যে অন্যায়ের বিপরীতে এক শান্ত প্রতিস্পর্ধা। শঙ্খ ঘোষের কথা ভাবলে আমার এটাই মনে পড়ে, কেন সেটা আমি একটু পরে বলছি। কবি অলোকরঞ্জন দাশগুপ্ত ছিলেন শঙ্খ ঘোষের খুব নিবিড় বন্ধু, দীর্ঘদিনের বন্ধু। তো তিনি শঙ্খ ঘোষের শত শরতের আয়ু চেয়েছিলেন তার একটি কবিতায়। অলোকরঞ্জন তার আমার বন্ধু কবিতায় বলেছিলেন যে আজ দিনান্তে যুগের দুঃসময়ে প্রার্থনা রাখি থাকুন পথের সাথী আমার বন্ধু শরৎ শতায়ু হয়ে। অর্থাৎ এই যুগের দুঃসময়ে তিনি আমাদের পথের সঙ্গী হিসেবে থাকুন শতায়ু হয়ে। কিন্তু তিনি শতায়ু হননি, 90 বছরে পা রাখার আড়াই মাসের মধ্যে তিনি চলে গেলেন। তো শঙ্খ ঘোষের এই চলে যাওয়াটা শুধু বাংলা সংস্কৃতি সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে নয়, একটা বাঙালি জাতির জীবনে একটা ঘোর দুঃসময় বলে আমার মনে হয়েছে। তার কারণ আমি যখন সেই কৈশোর অতিক্রান্ত সময় থেকে শঙ্খ ঘোষের কবিতা পড়তে শুরু করেছি এবং কিছুটা বুঝতেও চেষ্টা করেছি, তো তখন থেকে আমার মনে হয়েছে যে এই যে রাষ্ট্রের ক্ষমতা এবং অন্যায়ের বিপরীতে এক শান্ত প্রতিস্পর্ধার নাম শঙ্খ ঘোষ। অথচ আমরা যারা ব্যক্তিগতভাবে শঙ্খ ঘোষকে চিনতাম, আমরা তো দেখেছি যে মানুষটি কি নিচু স্বরে কথা বলতেন, কি নম্র স্বভাবের মানুষ, কিন্তু তার কবিতার ভঙ্গিটাও অনেকটাই সেরকমই ছিল। কিন্তু ওই শান্ত উচ্চারণের মধ্যেও যে বিপুল দার্ঢ্য ছিল, তার যে একটা বিপুল বিস্তার ছিল, সেটা চমকে দিত পাঠকদের, সেটা বারবার পাঠকদের চমকে দিয়েছে। আমরা দেখেছি যে 40-এর দশকে আমাদের বাংলা কবিতায়, আমি ভারতের কবিতার কথা বলছি, যে ভারতীয় বাংলা কবিতায় সেখানে আমরা দুটো ধারা খুব স্পষ্ট দেখতে পাই। সেই সময় 40-এর দশকের কবিতায় আমরা দেখেছি একটা সাম্যবাদী সমাজতান্ত্রিক বোধের একটা কবিতার ধারা আমাদের বাংলা কবিতায় তখন খুব প্রবল ছিল। যেমন সুভাষ মুখোপাধ্যায় ছিলেন, বীরেন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, সমর সেনের কবিতাও অনেকটা তাই, তারপরে যুবনাশ্য অর্থাৎ মনীষ ঘটক, রাম বসু, দীনেশ দাস, আমরা যদি এই ধারাটা দেখি তাহলে এটা একটা এই ধারাটাও তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা বলে আমাদের স্বীকার করতেই হয়। আবার তার পাশাপাশি আমরা দেখি এক ধরনের রোম্যান্টিক জীবনবোধের কিছুটা মগ্ন আত্মমগ্ন কবিতার উচ্চারণও আমরা শুনেছি অরুণ কুমার সরকারের কবিতায়, নরেশ গুহর কবিতায়। এটা হয়তো কিছুটা বুদ্ধদেব বসুর যে কবিতার ধারা অনেকটা, বা সুধীন্দ্রনাথ দত্তের অনেকটা সেই ধারণা, সেই ঘরানার কবিতা বলা যেতেই পারে। কিন্তু যদি আমরা 50-এর কবিতার দিকে তাকাই তাহলে দেখব, বিশেষ করে শঙ্খ ঘোষের কবিতায়, যে আমরা এই দুটো ধারার একটা খুব অনবদ্য সংমিশ্রণ দেখেছি, কিন্তু খুব স্বতন্ত্র ভাবে, অত্যন্ত গভীর এবং অনুচ্চকিত ভঙ্গিতে। আমরা শঙ্খ ঘোষের কবিতায় যেমন অত্যন্ত আত্মমগ্ন, অত্যন্ত মায়াময় রহস্যময় কবিতার খুব কবিতার যেমন আমরা দেখেছি, তেমনি তার পাশাপাশি তার কবিতার মূল বিষয় আমরা হতে দেখেছি যে আমাদের দেশের মানুষ, সমাজ এবং সেই সঙ্গে বিশ্বের নানান ঘটনাবলীও তার কবিতার মধ্যে ছায়াপাত করেছে। অর্থাৎ এই দুটো ধারাকে খুব নিপুণভাবে মেশাতে পেরেছিলেন কবি শঙ্খ ঘোষ। যদিও তিনি কখনোই কোনো দলীয় রাজনৈতিক কাজকর্মের সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না, কিন্তু তাহলেও আমি বলবো যে শঙ্খ ঘোষ ছিলেন একজন প্রবল রাজনৈতিক কবি ব্যক্তিত্ব, এবং তার এক একটি কবিতার কারণে আমরা দেখব যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার
খুব বিড়ম্বনার মধ্যে পড়েছে। যেমন আমি একটু একটু করে উদাহরণ দেব, তো তার সেই রাজনৈতিক কবিতাগুলো যেমন প্রবলভাবে নাড়া দিয়েছে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরেছে তার সেই সমস্ত কবিতার পংক্তি, তেমনি তার পাশাপাশি যখন আমরা দেখছি যে পুনর্নয়নের বিকার আমাদের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও গাঢ় ছায়া বিস্তার করছে, গ্রাস করছে আমাদের সমাজ জীবনকে, তখন তিনি লিখছেন তার ওই মুখ ঢেকে যায় বিজ্ঞাপনী কবিতায়, আমরা পুর দেখতে পাচ্ছি এরকম পংক্তি যে বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে ওতপ্রোত, তোমার সঙ্গে ওতপ্রোত নিয়ন আলোই পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। অর্থাৎ যেখানে ব্যক্তিগত বলে কিছু থাকছে না, সেটাও ব্যক্তিগত বিষয়গুলো এমনকি মানবিক সম্পর্কগুলোও যে যখন পণ্যায়িত হয়ে উঠছে তার বিরুদ্ধে শঙ্খঘোষ এইভাবে উচ্চারণ করেছেন। শঙ্খঘোষ তার একটি লেখায় বলেছিলেন যে চারপাশে তো কত কিছুই লেখা হয় কিন্তু কালের বিচারে তো সব টিকে থাকে না। খুব সত্যি কথায় তিনি বলছিলেন যে ব্যর্থতার এই বিপুল প্রবাহের মধ্যে অল্প কয়েকজন হয়তো খুঁজে পায় তার নিজস্ব স্বর, অনেকের মনে অনেক দিনের জন্য তারা চিহ্নিত করে দিতে পারেন সেই স্বরকে। এইটি আমরা শঙ্খঘোষের ক্ষেত্রেও খুব প্রযোজ্য বলে মনে করি যে শঙ্খঘোষের প্রতিটি লেখার মধ্যে তিনি তার নিজস্ব স্বরকে চিহ্নিত করে গেছেন। তার যে বলছিলাম যে তার সব কবিতায় প্রায় দেশ সমাজ এবং গণমানুষকে কেন্দ্র করে, তো তিনি তখন খুব তরুণ কবি, 1951 সালের কথা, কোচবিহারে যখন খাদ্য আন্দোলনের সময়ে সেই আন্দোলনে পুলিশের গুলি চললো এবং একজন 16 বছরের কিশোরী তাতে নিহত হলো, সেই ঘটনায় শঙ্খঘোষের লেখা খুব বিখ্যাত কবিতা যমুনাবতী, যে নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে, তো এই কবিতাটি তো একসময় মানুষের মুখে মুখে ফিরেছে। তো শঙ্খঘোষ এদিকে এইরকম একটা প্রবল কি বলবো যে এক ধরনের দ্রোহমূলক কবিতা তিনি লিখছেন, কিন্তু ব্যক্তি মানুষটি কেমন ছিলেন একটি ঘটনার কথা উল্লেখ করলে বোধ হয় খুব বোঝাতে সুবিধে হবে। 1954 সালের কথা, তো সেই কলকাতার বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে খুব ঐতিহাসিক একটি কবি সম্মেলন হয়েছিল যেখানে 30-এর দশকের বিখ্যাত কবিরা বুদ্ধদেব বসু বিষ্ণুদেব থেকে জীবনানন্দ দাস, তিনিও সেই সম্মেলনে কবিতা পড়েছেন। তো সেখানে প্রায় 70-72 জন একদম কবি কবিতা পড়েছেন, তার মধ্যে একেবারে তরুণতর কবিরাও ছিলেন সেখানে, শঙ্খঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, আলোক সরকার ইত্যাদি কবিরা ছিলেন সেখানে, এবং সেই সেনেট হল একেবারে উপচে পড়েছে ভিড়ে। তো একটা সময় শঙ্খঘোষের নাম ঘোষণা করা হলো, তাকে কবিতা পাঠের জন্য মঞ্চে আমন্ত্রণ করা হলো, বারবার তার নাম ডাকা হচ্ছে এবং শঙ্খঘোষ তখন ওই ভিড়ের দিকে পেছন দিকটায় দাঁড়িয়েছিলেন। তিনি মঞ্চের দিকে এগিয়ে না গিয়ে ওই পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। তার মনে হলো যে মঞ্চে জীবনানন্দ দাশের মতো কবিরা বসে আছেন, সেইখানে তিনি কবিতা পড়বেন, অসম্ভব। তো ব্যক্তি মানুষ হিসেবে শঙ্খঘোষ এইরকম, অথচ কবি শঙ্খঘোষ তার একেবারে বোধহয় বিপরীত। যখন আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে তো কম আন্দোলন হয়নি, 70-এর দশকে যখন নকশাল আন্দোলন হলো, তার পরবর্তী সময়ে আমরা দেখলাম ইন্দিরা গান্ধীর সরকার দেশের জরুরি অবস্থা জারি করলেন, তো এইরকম ঘটনার সময়েও আমরা দেখেছি শঙ্খঘোষকে এই সবের বিরুদ্ধে কলম ধরতে, কিন্তু কোন তার সেই উচ্চারণ কোন চিত্রিত উচ্চারণ নয়, একটা শান্ত স্থিতধী তার যে উচ্চারণ, আমি বলি যখন সেই 70-এর দশকে যখন তরুণ ছেলেরা সমস্ত আন্দোলন করছে এবং পুলিশের গুলিতে মারা যাচ্ছে, যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন যে হীরের টুকরো ছেলেরা সব অশ্বমেধের বলি, তো সেই সময় কবি শঙ্খঘোষের যাদবপুরের এক ছাত্র, শঙ্খদা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, তার এক ছাত্র তিমির পুলিশ তাকে মেরে ফেলেছিল, তো তাকে নিয়ে শঙ্খঘোষের একটি কবিতা, ছোট্ট কবিতা, কিন্তু কি অসম্ভব সেই মানে তার ব্যক্তি, আমি কবিতাটি একটু বলছি। ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়,
দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ, তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া, নিচু হয়ে বসে হাতে তুলে নিই তোমার ছিন্ন শির তিমির। পরে একটি গদ্যে শঙ্খঘোষ লিখেছিলেন যে এ শুধু একা তিমিরের কথা নয়, কত কিশোর যুবার কাহিনী চাপা পড়ে রইল সময়ের ডানায়। তো এই সময় প্রবাহের যে ঘটনা বলি, যেগুলো হয়তো বাস্তবের মধ্যে হয়তো একটা সময় ওই সময়ের ডানায় চাপা পড়ে গেছে, কিন্তু সেইগুলোকে তিনি বাঁচিয়ে রেখেছেন তার কবিতার মধ্যে। জরুরি অবস্থার মধ্যে যখন সেন্সরশিপ চলছে, অর্থাৎ সরকারের অনুমোদন ছাড়া কোনো লেখা যখন প্রকাশ করা যাবে না, এই রকম মানে ফরমান জারি হয়েছে, তো সেই সময়েও কবি শঙ্খ ঘোষ লিখছেন তার একটি আপাত শান্তি কল্যাণ, আপাতত শান্তি কল্যাণ নামের কবিতার থেকে দু একটি লাইন আমি উদ্ধৃত করছি। তাহলে বোঝা যাবে যে এই কবিতা দেশ পত্রিকায় ছাপানো গেল না। দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ বললেন যে এটা সরকারের অনুমোদন পায়নি, তাই তিনি খুব সবিনয়ে শঙ্খ ঘোষকে অনুরোধ করেছিলেন যে এই কবিতাটা যদি আপনি যদি তার বদলে অন্য একটি কবিতা দেন, কিন্তু শঙ্খ ঘোষ বলেছিলেন যে এই সময় আমি যে কবিতা লিখছি সব কবিতাই এরকম, তো সেগুলো হয়তো সরকারের অনুমোদন পাবে না, ফলে আমি আপনার কবিতা দিতে পারছি না। তো সেই তার মধ্যে একটি কবিতা আপাতত শান্তি কল্যাণ, তার কয়েকটি পঙ্ক্তি এরকম। পেটের কাছে উঁচিয়ে আছো ছুরি, কাজেই এখন স্বাধীন মতো ঘুরি, এখন সবই শান্ত ভালো, সবই ভালো, তরল আগুন ভরে পাকস্থলী, যে কথাটাই বলাতে চাও বলি, সত্য এবার হয়েছে জম কালো। অর্থাৎ তোমরা যে কথাটা বলাতে চাইছো সেটাই বলছি এবং সত্য খুব জমকালো হয়ে উঠেছে। তো এইরকম একটা শান্ত অথচ এক ধরনের স্যাটায়ারের মধ্যে, এক ধরনের ব্যঙ্গের মধ্যে দিয়ে তিনি সেই অবস্থার প্রতিবাদ করে গেছেন, এবং আমরা দেখেছি যে তিনি সারা জীবন তার এই প্রতিবাদকে তিনি জারি রেখেছিলেন। বিভিন্ন রাজনৈতিক ঘটনা যখন আমাদের দেশে ঘটেছে সেটা দেখেছি 2002 সালে আমাদের গুজরাতে যখন গণহত্যা, সাম্প্রদায়িক গণহত্যা ঘটেছে, তার বিরুদ্ধে তিনি সক্রিয়ভাবে রাস্তায় নেমেছেন এবং সেই মিছিলে, সেই জন সেই পদযাত্রায় আমিও তার সঙ্গে সঙ্গী হিসেবে তার পাশে থেকে আমি পথ হেঁটেছিলাম, ফলে সেই স্মৃতিগুলো আমার মধ্যেও খুব উজ্জ্বল হয়ে রয়েছে। আবার 2007 সালে আমাদের এখানে তখন বামফ্রন্ট সরকারের সময়ে, যখন নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলন তো খুব বিখ্যাত, সেই সব আন্দোলন, মানুষের আন্দোলন, কৃষকের আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের গুলি চলল এবং 13 জন মানুষ মারা গেল, তার প্রতিবাদে শঙ্খ ঘোষ তখন আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সহসভাপতি, তিনি সেই সেই পদ ত্যাগ করলেন এবং তিনি সেই বিপুল জনস্রোতে প্রতিবাদের মিছিলে পথ হাঁটলেন। আবার তার কয়েক বছর পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেখানে কামদুনি যে গণধর্ষণের এবং হত্যার ঘটনা ঘটল, তারও প্রতিবাদে একটা বিপুল জনস্রোত কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এসেছিল, তার পুরো ভাগে ছিলেন কবি শঙ্খ ঘোষ। আমরা দেখেছি যে 2018 সালে যখন আমার আসানসোলে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তার বিরুদ্ধে যে শান্তির এবং সম্প্রীতির বার্তা দিতে ধর্মতলা থেকে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত যে বিপুল জনস্রোতের মানে মানুষেরা যে পথে হেঁটেছিলেন প্রতিবাদ মিছিলে, শঙ্খ ঘোষ অসুস্থ শরীর নিয়ে সেখানে এসেছিলেন, সেটা আমি আমিও সেই মিছিলে ছিলাম, তাকে পাশ থেকে দেখেছি। পরে জিজ্ঞেস করেছিলাম যে আপনি অসুস্থ শরীরে হাঁটবেন, হাঁটছেন? বলছেন না, আমাকে হাঁটতেই হবে। উনি বেশ কিছুটা হেঁটে তারপরে আর পারেননি। যাই হোক, তো আমরা দেখছি যে প্রত্যেক তার এই যে এক একটা সময় যে এই রাজনৈতিক নেতারাও যে সমস্ত কথা বলেছেন সেগুলোকেও তিনি অত্যন্ত ব্যঙ্গের মানে খুব ব্যঙ্গাত্মক ভাবে কিন্তু অত্যন্ত সাবলীল ভাবে তিনি তার কবিতার মধ্যে তিনি ব্যবহার করেছেন। এই যে মাত্র 2 বছর আগেও আমাদের এখানে যখন ভারতে যখন নাগরিক পঞ্জি তৈরি হচ্ছে, NRC বলা হচ্ছে, এবং আমরা জানি যে আসামে এই নাগরিক পঞ্জির নামে প্রায় 19 লক্ষ মানুষকে বেনাগরিক হিসেবে ঘোষণা করা হয়েছে, তাদেরকে বন্দি শিবিরে যখন বন্দি করে রাখা হচ্ছে, এর প্রতিবাদে শঙ্খ ঘোষের যে কবিতা মাটি সেটা খুব সমাজ মাধ্যমে প্রবল ভাবে ঘুরছিল। তার দু একটি লাইন আমি বলছি। শঙ্খ ঘোষ লিখছেন,
এখনো পরীক্ষা চায় আগুন সমাজ, এ মাটি আমারও মাটি, সে কথা সবার সামনে কিভাবে প্রমাণ করব আজ। তারপরে এই যে আমরা দেখেছি যে সম্প্রতি যে কবি বারবারা রাও, প্রায় 80 বছর তার বয়স, বা এই রকম কয়েকজন বিদ্বজ্জন যারা সমাজকর্মী, তাদেরকে বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে, এদের মুক্তির দাবিতে শঙ্খ ঘোষ বিবৃতিতে সই দিয়েছেন, স্বাক্ষর করেছেন। কবি বারবারা রাওয়ের তিনি কবিতা অনুবাদ করেছেন। এখনো আমাদের ভারতের দিল্লির উপকণ্ঠে জাতীয় সড়ক জুড়ে যে কয়েক হাজার কৃষক আন্দোলন করছেন, তারা ধর্নায় বসে আছেন, সেই বিপুল শীতের মধ্যে, শৈত্য প্রবাহের মধ্যে তারা সেইখানে বসে তারা বসে তাদের প্রতিবাদ জারি রেখেছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি স্বাক্ষর দিয়েছেন তাদের আন্দোলনের পক্ষে। হাসমত, হ্যাঁ বলুন। যেহেতু সঞ্চালক নেই এবং সম্রাজ্ঞেও বুঝতে পারছে না যে ও কিভাবে করবে, কর্তব্য বিমূঢ় একটা অবস্থা, আপনি কিছুটা বলে একটু যদি ছেড়ে দেন। হ্যাঁ, আমার ব্রডকাস্টিং অভিজ্ঞতা থেকে বলছি যে ধরেন আপনি একটু ঘড়ি দেখতে পারেন, 5-6 মিনিট, তাহলে হবে কি একটা ঘরোয়া ঘরোয়া আমেজ তৈরি হবে। হ্যাঁ, আর যদি এক নাগারে বলেন তাহলে হবে কি আমরা একটা ডিক্টেটেড ফ্লো এর মধ্যে চলে যাব। তখন হবে কি, মানে যারা যারা আমি যে বলছি আমরা কি রেখে যাব ভবিষ্যতে, তা থেকে যাবে, শঙ্খ ঘোষ রেখে গেছেন ওনার জিনিসপত্র, ওটা পড়বে লোকজন। হ্যাঁ, আর আমরা বলবো আমাদের অভিজ্ঞতার কথা, ঠিক আছে? আমি একটু মাঝখানে একটু আপনাদেরকে আমি এই দুটো কথা বলতে চাই। হাবিবদা, এমন নয় যে আমি বুঝতে পারছি না আমার কি কর্তব্য বা আমি কিং কর্তব্য বিমূঢ়। আমাকে আসলে এখানে বক্তা হিসেবে ডাকা হয়েছিল এবং তারপর সঞ্চালক হিসেবে পরিচয় করানো হয়। আমার এটা সিদ্ধান্ত যে আমি এই অনুষ্ঠানটিতে সঞ্চালনা বা বক্তব্য কোনোটি আর এগিয়ে নিয়ে যাবো না। এটা আমার কিং কর্তব্য বিমূঢ়তা নয়, এটা আমার সিদ্ধান্ত। আমি আপনাদের বক্তব্য মগ্ন হয়ে শুনবো বলে এখনো লাইভ আছি। সম্প্রতি যে তিনি চলে গেলেন, তো সেই কথাই বলি যে এই যুগের দুঃসময়ে বাঙালি জীবনে এক অপূরণীয় শূন্যতত্ত্ব তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের এই দেশে। আমাদের দেশের কথা আমি বলবো, উপমহাদেশেও হয়তো একথা প্রযোজ্য। যে ধরনের সাম্প্রদায়িক যে বিদ্বেষ ছড়াচ্ছে, যে ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, তো এই রকম দুঃসময়ে আমি বলবো যে এই আগ্নেয় জীবনযাপনের বিভীষিকার সামনে শঙ্খ ঘোষ তিনি তার নিজের ভিতর এবং বাহিরকে খুলে দিতে পেরেছিলেন তার অস্তিত্বের পরম যোগ্যতায়, তার কবিতায়। এবং সেজন্যই বোধহয় তিনি বলতে পেরেছিলেন যে আমার মৃত্যুরও নেই, আমার জন্মেরও নেই শেষ। তো তিনি অশেষ করে গেলেন আমাদের কবিতা ভুবনকে। আমরা তার পথ ধরে যদি চলতে পারি তাহলে সেটা আমরাই উপকৃত হব, তার উত্তরাধিকারকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি। আমি তার কয়েকটি পংক্তি উচ্চারণ করে আমার শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষ করছি। তোমার কোনো ধর্ম নেই শুধু শিকড় দিয়ে আঁকড়ে ধরা ছাড়া, তোমার কোনো ধর্ম নেই শুধু বুকে কুঠার বইতে পারা ছাড়া, পাতাল মুখ হঠাৎ খুলে গেলে দুধারে হাত ছড়িয়ে দেওয়া ছাড়া, তোমার কোনো ধর্ম নেই এই শূন্যতাকে ভরিয়ে দেওয়া ছাড়া। আমি এখানেই থামছি। আসলে শঙ্খ ঘোষ চলে যাওয়ার পর তার আবার নতুন করে তার কবিতা পড়ছি, তার লেখার মধ্যে এত আচ্ছন্ন হয়ে আছি, আমি আমার সেই বোধটাকে, সেই ভাবনাটাকে একটু আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিলাম মাত্র। হ্যাঁ সম্রাজ্ঞী, বলো। চন বলতে শুরু করেন। জি, আমি বলবো না, আসলে বলার মতন এখন নেই। শঙ্খধার সম্বন্ধে অনেক কিছু শুনলাম হাসমুদ ভাইয়ের কাছে, তাহলে আমি ধরে নিলাম ওপার বাংলা আমাদের অভিজ্ঞতা নিয়েই বলবো। কারণ হাসমুদ ভাই, আমাদের বাংলা ভাষার আমি একটু বলি, ছোট করেই বলবো, বাংলা ভাষার যে আমি একটা কথা বলি,
আমি কেন সংঘ ঘোষকে নিয়ে এত আলোচনা করলাম তার কারণ হচ্ছে আমাদের মানে দেশে যে যে যেগুলো ঘটে গেছে একের পর এক, যে আমাদের জনসমাজকে যেখানে একেবারে বিপুল ভাবে আলোড়িত করেছে, সেইগুলোর সঙ্গে তো আমাদের জীবন জড়িত। তো সেই জীবন, হ্যাঁ, ফলে এইগুলো আমাদের কাছে খুব শিক্ষণীয় দিয়েছে। হ্যাঁ, আমি জানি না আর কোন কবি কতটা দিয়েছে আপনাদেরকে জীবনবোধ, তবে আমার দেশের কবিরা, আমাদের দেশ যেখান থেকে আমি 47-এর ভাগাভাগির থেকেই বলি যে আমাদের 47-এর ভাগাভাগি তৎকালীন পূর্ব পাকিস্তান আমাদের একটা বেদনার ভাগ, সেই রাতারাতি সবকিছু বদলে গেল, সেইটা বহন করতে না করতে 52-এর ভাষা আন্দোলন, আমরা সেই জাতি যে 52-এর ভাষা আন্দোলনটাকে আমরা রাজপথে রক্ত দিয়ে তারপরে প্রতিষ্ঠিত করেছি। আজকে আমরা এপার বাংলা, ওপার বাংলা, দুপার বাংলা, বাংলা ভাষা নিয়ে কথা বলছি, সেই রক্তটা দিয়ে যে আমরা 62-তে যদিও আপনাদের একটা ওখানে আন্দোলন হয়েছিল, কিন্তু আমাদের তো গণমানুষের আন্দোলন ছিল সেটা, এবং সেইটা বহন করতে করতে আমাদের 62 এসেছে 1961-তে, রাইট, আর 162-তে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি, 67-তে বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলন নিয়ে আমরা প্রতিবাদ করেছি, এবং 69-এ এসে গণ আন্দোলন করেছি, 70-এ আমরা করেছি নতুন ভাবে ঘুরে দাঁড়ানো 71-টার যুদ্ধ, এবং তারপরের ঘটনাও কিন্তু স্বৈরাচারী এরশাদ এবং সবকিছু মিলিয়ে, এবং সেগুলোর সঙ্গে আমাদের অভিজ্ঞতা, চয়ন যেটা বলছে, আমাদের অভিজ্ঞতা ভীষণ ভাবে সম্পৃক্ত। এবং আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি, আমি এখনকার জেনারেশনকে বলবো না, আমাদের সময় থেকে একদম 60-এর যে কবিরা, 50-এর শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, এরা যেভাবে এসেছে বাংলা কবিতায়, যেমন যেমন তাদের বিদ্রোহ দ্রোহ দুটোই ছিল, আবার সেরকম ছিল তাদের তাদের প্রেমমূলক কবিতা, দেশপ্রেমমূলক কবিতা, সমাজ সংস্কারমূলক কবিতা সব ধরনের। এবং 60-এর যে কবিরা, রফিক আজাদ, হাবিবুল্লাহ সিরাজি, সিকদার আমিনুল হক, বেলাল চৌধুরী, রবিউল হুসাইন, এবং পরবর্তীকাল লেট 60-এ নির্মলেন্দু গুণ, মহাদেব দা এবং আবুল হাসান, কেউ বাদ নাই। আমাদের কবিতার ভিতরে এত বহুমাত্রিকতা। আমি নিজে এখন একটি কথায় যেতে চাই, সেটা হলো আজকের বিষয় এপার ওপার দুই বাংলার কবিতা। আমি আসলে এপার ওপার বাংলায় এখন আমি আর সীমাবদ্ধ নেই, কোনো বাংলাদেশ নয়, আজ পশ্চিমবঙ্গ নয়, এপার ওপার বলে কিচ্ছু নেই আমার কাছে। আমার কাছে আছে একমাত্র বাংলা ভাষা, আর আমি ছড়িয়ে পড়েছি পৃথিবীর, আমি যে আজকে যে প্রান্তে আছি এখানে বাংলা সাহিত্যের অনেক স্বনামধন্য কবিরা আছেন, আপনি তাহলে কি বলবেন, পরদেশি ভাষার কবি না, পরদেশিতে বসবাস করা কবি? আসলে আমি এটা মানি না। যেমন চয়ন ফ্রান্সে থাকে, এই শব্দটা আমাদের মুছে ফেলা দরকার, কেবলই বলা উচিত, যদি বলি রাষ্ট্র হিসাবে, আমি একটু এই ব্যাপারে বলতে চাই, রাষ্ট্রের বাংলাদেশের বাঙালি কবি, যেমন আমি এখানে বাংলাদেশি কেনেডিয়ান, বাংলাদেশি কেনেডিয়ান, আমার অভিজ্ঞতা সেটা বলে। তো আমি চাইলে ইংরেজিতেও বলতে পারবো, আবার আমি চাইলে বাংলা ভাষা তো বলতেই পারবো। এপার ওপার বলে কোনো পারাপার নেই, কি ছিল, কিছুই তো ছিল না, কিন্তু আমাদের কবিতার যে উন্মেষ এবং কবিতার যে প্রকাশ, সেটার ভিতরে অবশ্যই কিছু আছে, তফাত আছে, কারণ আমাদেরকে অনেকটা বছর সংগ্রামের ভিতর দিয়ে যেতে হয়েছে, আমাদেরকে প্রতি মুহূর্ত আমাদের ভাষাটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়েছে, আমাদের অধিকার নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়েছে, এবং সেগুলো আমাদের লেখক কবিরা স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছে তাদের লেখনীতে। হাসমত ভাই, আমাদের 60-এর কবি, 70-এর কবিদের তো জীবনই গেল এই কথা বলতে বলতে, যে আমাদের স্বাধীনতা, আমাদের ভালোবাসা, আমাদের ভাষা। কাজে আমি, আপনি যেরকম একজন নির্দিষ্ট করে শঙ্খ ঘোষকে বলতে পারেন, আমি আজকে নির্দিষ্ট করে কারো নাম বলতে চাই না, আমি বলতে চাই আমাদের সময় আমাদেরকে শিক্ষিত করেছে কিভাবে আমাদের ভাষাকে সংরক্ষণ করতে হয়, আমাদের ভূভাগ থেকেই নয়, বিশ্বময় ছড়িয়ে দেওয়ার প্রান্তে। আমি সেই জন্যই বারবার বলবো যে আসলে আমাদের যে পথ কাটা হয়েছে 71-এর যুদ্ধের মাধ্যমে, যে পথ কাটা হয়েছে, একে একজন বাংলা ভাষাভাষী বাংলাদেশি হিসাবে আমি একেবারে সারাটা জীবন পৃথিবীর পথে পথে সেটা বহন করে নিয়ে বেড়াবো। কাজে এপার ওপার বাংলা, এই সীমাবদ্ধ বাংলা কথায় আমি নাই, বিশ্বময় বাংলা এটা হওয়া উচিত, বিশ্বময় বাংলা, এটা এইটুক বলে আমি একটু চয়নকে বলতে দিতে চাই। চয়ন প্লিজ। আচ্ছা হাসমত, আপনার
আপনার ধারায় আমি ভাব সম্প্রসারণও করব না, বিতর্কও করব না, আবার ফেরদৌস যা বললো সেটারও ভাব সম্প্রসারণ করব না, প্রত্যেকেরই অভিজ্ঞতার নির্যাস আমরা একটু দিতে চাব আর কি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় ধরুন, আমার বাবা মা তাদের জীবৎকালে তিনবার তাদের রাষ্ট্র বদলেছে। আমার বাবা মা ছিল ব্রিটিশ ভারতীয়, তারপর হলো দেশভাগের পর পাকিস্তানি, তারপর হলো বাংলাদেশি। ওকে, আমি হলাম ধরুন আমি পাকিস্তানে জন্ম, তারপরে বাংলাদেশ, বাংলাদেশি 1971 মুক্তিযুদ্ধের পর, তারপরে আমি ইংল্যান্ডে দীর্ঘ কাল কাটালাম, তারপরে আমার ছেলে মেয়ের জন্ম ইংল্যান্ডে। ও বলে রাখি, আমার মেয়ে কিন্তু বিখ্যাত সাংবাদিক, মানে সরি ও বিখ্যাত না, লন্ডন টাইমস এর সাংবাদিক। হ্যাঁ, এই যে আমাদের যে 50 বছর পূর্তি হলো বাংলাদেশের, আমার মেয়ে অ্যালিস, অ্যালিস ক্যাম্প হাবিব, ওকে লন্ডন টাইমস থেকে বলেছিল যে, যেহেতু জানে ওরা যে ও বাংলাদেশি ব্রিটিশ, তো ওকে বলেছে যে ওই যে জর্জ হ্যারিসন ম্যাডিসন স্কোয়ারে যে করেছিল 1971 এর ওই যে লাইভ এইড কনসার্ট ফর বাংলাদেশ, ওই যে কনসার্ট ফর বাংলাদেশ আনন্দ শঙ্করকে দিয়ে, অ্যালিস কে দিয়ে ওরা বিশেষ নিবন্ধ করিয়েছে। তো আমাদের অভিজ্ঞতা গুলা, ভাষার নির্যাস গুলা, 71 এর অভিঘাত গুলা ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে। এবার আমি ভাষার ক্ষেত্রে আসি, বলি হুলিয়া কবিতাটা পশ্চিমবঙ্গের একজন কবির পক্ষে লেখা সম্ভব না, এটা বাংলাদেশের একজন কবির পক্ষে সম্ভব। হুলিয়া কবিতাটা আপনি পড়েছেন কিনা জানি না, হুলিয়া কবিতাটা হচ্ছে বাংলা কবিতার অন্যতম একটি বাইবেলের মতো কবিতা। নুরুল দীনের সারা জীবন পশ্চিমবঙ্গের একজন লেখকের পক্ষে লেখা সম্ভব না। আবার পূর্ব পশ্চিম সুনীল গাঙ্গুলি যেভাবে লিখেছে সেটা বাংলাদেশের একজনের পক্ষে সম্ভব না। আবার আমি জুলেখা ট্রিলজি যেভাবে লিখেছি সেটা কিন্তু আমি ধরেন বাংলাদেশে 25 বছর কাটিয়ে 15 বছর ইংল্যান্ডে কাটিয়ে খোলামেলা ফ্রান্সে এসে তারপরে আমি রেঙ্গুন সনেট গুচ্ছ লিখেছি, সেখানে সেই সনেটের ভাষা অক্ষরবৃত্তে থাকেনি, মিত্রাক্ষরে থাকেনি। সেটা পড়ে অনেকে বলেছে, ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকার নিয়েছে কিন্তু বাংলাদেশে অনেকে বলেছে যে এটা সনেট বলছেন কেন। আবার বাংলাদেশে এবছর বাংলা একাডেমি পুরস্কার পেল যে গদ্যে ইমতিয়াজ শামীম, ও কিন্তু আমার রেঙ্গুন সনেট, লন্ডনে ছিল তখন, রেঙ্গুন সনেট গুচ্ছ তারপরে জুলেখা সিরাপ নিয়ে বিশাল গদ্য লিখলো লন্ডনের সুরমাতে, মানে কমিউনিকেট করছিল। আমরা যেভাবে, আপনি শঙ্খ ঘোষের জায়গায় বলছেন ভালো আছে, আমি মানে অ্যাপ্রিসিয়েট করি এবং আপনাকেও অ্যাপ্রিসিয়েট করি, তবে কিছু ইতিহাস আমাদের মনে রাখা দরকার। সুনীল গাঙ্গুলির একটা, এটা বিতর্কই হয়ে যাচ্ছে ভাব সম্প্রসারণ, সুনীল গাঙ্গুলির এই জীবনীর নাম হচ্ছে অর্ধেক জীবন, ওটা উনি বলেছিল যে ইয়ের থেকে উনি নেয়নি, ওই যে ভিএস নাইপালের হাফ লাইফ উনি বলেছে যে নেয়নি, সুনীল গাঙ্গুলির নিয়ে অনেক সময় বলে যে নেয়নি, স্মৃতির শহর শামসুর রহমানের ছোটবেলার জীবনী সুনীল গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি একটা লিখেছে বলে যে আমি জানতাম। এনিওয়ে, তো সুনীল গাঙ্গুলির অর্ধেক জীবনে সুনীল গাঙ্গুলি অনেকভাবেই তো কৃত্তিবাস পত্রিকায় কমল কুমার মজুমদারকে পৃষ্ঠপোষকতা করেছে, তাকে পরিচয় করিয়ে দিয়েছে সুনীল গাঙ্গুলি। এখন আমি কিছু ইতিহাস জানি সেটা বই পড়ে, আবার আমাকে কলকাতায় বহুদিন থাকা বেলাল চৌধুরী বিশদ সাক্ষাৎকার দিয়েছিলেন, সাক্ষাৎকার প্রামাণ্যভাবে তার বোনের বাসায় ম্যানচেস্টারে, মানে ওনার জেনারেশনটাকে উজাড় করে দেওয়া যাতে পরের জেনারেশনে থেকে যায়। বেলাল চৌধুরী বলেছে, এবং সুনীল গাঙ্গুলির বই পড়লেও আপনি দেখতে পাবেন, সুনীল গাঙ্গুলির বইতে একদম আমি কোট আনকোট বলছি, উনি লিখছে 1952 নিয়ে কমল কুমার মজুমদার মন্তব্য করছে, মুসলমান আবার বাঙালি হতে চায়। তো এই ধরনের আধিক্ষেতা অনেকের ভেতর ছিল, এবং বাংলাদেশের অনেকেরও কিন্তু এই ধরনের আধিক্ষেতার থেকে ওই সেন্টিমেন্টটাকে এমন এক জায়গায় নিয়ে যায় যে ওই মুসলিম বাংলা করতে চায়, তারপরে এটা করতে চায়, প্রতিক্রিয়াশীল এটা বলতে চায়, ডক্টর আনিসুজ্জামানকে গালাগাল করতে চায়, সে জায়গায় যাচ্ছি না। আমি বলছি যে আমার শুরুটা, কবিতার শুরুটা হয়েছিল ঢাকার কেন্দ্রে, মানে যেটাকে বলা হয় ঢাকার মধ্যবিত্তর কেন্দ্র আজিমপুর, একদিকে কবরস্থানের প্রভাত ফেরি, একদিকে শহীদ মিনার, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাবা যাচ্ছে পাকিস্তান এয়ারলাইন্সে, সেটা ধ্বংস, সেটার পরে বাংলাদেশ বিমান পাওয়া গেল, তেজগাঁ বিমানবন্দর ধ্বংস, সেটাকে বিনির্মাণ করছে, বোনরা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষা নিতে,
এক বোন যাচ্ছে ইয়েতে এই কি বলে জানি মিউজিক কলেজে, ফলে ঢাকার যে আমরা যেটাকে বলি পরিশীলন, পাকিস্তানের অপশাসনের পরেও তার সাথে পরিবারটা যুক্ত ছিল। আমাদের পরিবার থেকে আপনার আমির হোসেন বাবুর মতো ছেলেরা এসছে, যারা ওই ওরা 11 জন সিনেমা করেছে, সিনেমার পরে খানা তাদের সাথে সিনেমা করেছে। তো এই যোগাযোগের মধ্য দিয়ে আমি বড় হয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি একটা পর্যায়ে যে আমি খোলা একটা জায়গায় নাই, আমাকে খোলা অন্য একটা খোলা পরিবেশে যেতে হবে। আবার পশ্চিমবঙ্গ ভারত সর্বমোট, আমি ভারত তো অনেক সময় কাজ করেছি, দিল্লিতে থেকে কাজ করেছি, যেটা এখন ভারত যে জায়গায় আসছে, এবং সঞ্জনা কাপুরের লেখা আমি প্রায় পড়ি, ওই কাপুর ফ্যামিলি সঞ্জনা কাপুর, ও থিয়েটারের কাজ করে দিল্লিতে, জুনুন থিয়েটার চালায়, ওরা তো খুবই প্রোগ্রেসিভ। তো ওরা যে জায়গার থেকে বলে যে ভারত যে জায়গায় আসছে, এখান থেকে আবার প্রাগ্রসর একটা জায়গায় যেতে সমষ্টিক ভাবে, আমি শুধু কয়েকজন বুদ্ধিজীবীর কথা বলছি না, একজন সংখ্যঘোষের কথা বলছি না, সমষ্টিক ভাবে একটা প্রাগ্রসর জায়গায় যেতে অনেক দিন লেগে যাবে, কারণ একটা সমষ্টিক পশ্চাৎপদতা, যেটাকে আমরা ব্যাকল্যাশ বলি কিংবা রিগ্রেশন যেটাকে বলি। হ্যাঁ, কারণ অনেক, এই যে কিছুদিন আগেও এই আপনার এই যে কমলা হ্যারিসের ভাগ্নি মিনা হ্যারিসকে বলিউডের অভিনেতা অভিনেত্রী, ইভেন মুসলিম অভিনেতারা যেভাবে ব্যঙ্গ করেছে, হ্যাঁ, সেটাতে বোঝা যায় যে ভারতের সমষ্টিক প্রাগ্রসরতা পিছিয়ে গেছে। এবং অনেক অনেক প্রাগ্রসর, বিশেষ করে দিল্লি ইউনিভার্সিটিতে তো আমি প্রায় যাই, যোগাযোগ রাখি, ওখানকার অনেক অধ্যাপককে তো চাকরিচ্যুত করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, এসব আছে। এখন ধরুন আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যে, কিন্তু অনেকভাবে থিয়েটার আন্দোলনে ছিলাম, কবিতার আন্দোলনে ছিলাম, এখন আবার বিদেশে এসে ওলভিকেও যেমন থিয়েটারে পড়াশোনা করেছি, আবার আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমে কাজ করেছি, যেখানে উর্দু বিভাগ ছিল, যেখানে বাংলা বিভাগ ছিল, এখনো আছে, বিশাল কলেবরে তারাই চালায় বাংলাদেশে, তারপরে ইন্ডিয়াতে বিভিন্ন কার্যক্রম। এখানে কিন্তু আমি দেখেছি বাংলা বিভাগে পশ্চিমবঙ্গ থেকেও সাংবাদিক আনা হতো বাংলাদেশ থেকে, উর্দু বিভাগে ভারত থেকেও সাংবাদিক আনা হতো বাংলাদেশ এই পাকিস্তান থেকেও। সেখানে কিন্তু ভারত থেকে আসা যারা উর্দু বলা সাংবাদিক, তাদের এক ধরনের বিক্ষণ ইক্ষণ, আবার পাকিস্তান থেকে আসা যারা তাদের আরেক ধরনের, বাঙালি সাংবাদিকদেরও একই অবস্থা, বাংলাদেশ থেকে যারা আসছে তাদের এক ধরনের ইক্ষণ বিক্ষণ। যেমন আমার আমার সহকর্মী ছিল খুব বিখ্যাত একজন লেখক, আপনি নাম শুনেছেন হয়তো, আশার ছলনে ভুলি, ওই লেখক গোলাম মুর্শিদ সাহেব আমাকে বলেছিল যে তুমি যদি লেখা চালিয়ে যেতে চাও সম্প্রচার মাধ্যমে কাজ করো না। এখন এবং ওখানে কিন্তু এই ওপার বাংলা এপার বাংলা ছিল, এই যে আপনি নকশালের কথা বলছেন, নকশাল বড় হয়ে যাচ্ছে, একাত্তরের কথা কম বলছে, হ্যাঁ, তারপরে কারণ এগুলো তো খুব বড়, রবীন্দ্রসঙ্গীত শুনতে আপনাদেরকে সংগ্রাম করতে হয়নি, হ্যাঁ, কিন্তু বাংলাদেশিদেরকে 60-এর দশকে, আমি কিছুদিন আগে, আমার একটা ছোট্ট গ্রুপ আছে জুলেখা সিরাপ, ওখানে 2500 সদস্য ফেসবুকে, কিন্তু আমি সানজিদা খাতুনকে একটা শুভেচ্ছা জানালাম, ওনাকে ওই পদ্মশ্রী না ভারতভূষণ কিছু একটা পুরস্কার দেওয়া আছে, শুভেচ্ছা জানালাম, 3000-4000 ওখানে হিট করে সবাই শুভেচ্ছা জানালো। এটা কারণটা কি? কারণ হচ্ছে কি, সব যখন বন্ধ করে দেয়, একজন যখন অনেক চেষ্টা করে কিছু জানলা খুলতে চায়, অন্যরা বোঝে যে এই বাতাসটা কত দরকার তাদের, এই অক্সিজেনটা তাদের কত দরকার। তো সেরকম আমি যখন বিদেশ চলে আসি, তখন আমি যদিও আমি যখন কৈশোরে কবিতা লিখেছি, আমাকে কবি অমিত আজাদ ওনার কবিতা, আমার কবিতাগুলা ওনার কবি পত্রিকা ছাপিয়েছে, নির্মলেন্দু গুণ আমার কবিতা সরাসরি, ধরেন আমি 90-এর দশকে এই গীতগোবিন্দর বিনির্মাণ করে সম্পর্ক সংহিতা লিখেছি, 10 পর্ব উনি ওনার বাংলা বাজার পত্রিকা উঠিয়ে দিয়েছে, এই এই ভালোবাসা স্নেহ প্রশ্রয় আমি পেয়েছি ইয়ার থেকে। আবার এটাও বুঝি, এই বেলাল চৌধুরীর যে গড়নটা ওনার যৌবনে ইন্ডিয়াতে হয়েছে, ভারতে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, যেখান থেকে উনি গুপ্তঘাতক সংগ্রহটা লিখেছে কিংবা বেলাল চৌধুরীর কবিতা সংগ্রহটা লিখেছে, এটা ঠিক বাংলাদেশের আবহে উনি ওনার সমকালীন অন্য যারা 60-এর দশকে তারা যেভাবে লিখছে, রফিক আজাদ কিংবা এই সৈয়দ হক, ওরা যেই জায়গার থেকে লিখছে, এমন না যে এরা সবাই দ্রোহের কবিতা লিখছে, শামসুর রহমান যে অনবরত দ্রোহের কবিতা লিখে গেছে তা না, শুদ্ধ কবিতা লিখেছে। এই যে ব্যাপারটা হয়েছে কি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে নুয়ান্স আসছি, যেহেতু আমি
কবিতা দীর্ঘ কবিতা লিখতে লিখতে অপেরা লিখেছি এবং সেটার সুরের দিকে গিয়েছি, তা আমি একটা জিনিস বলি, আপনি খেয়াল করে দেখবেন জীবনানন্দ থেকে 30 থেকে 70 ইভেন শক্তি সুনীল অনেক খোলামেলা কবিতা লিখেছে, কিন্তু সেই অক্ষরবৃত্ত ঘুরে ফিরে অক্ষরবৃত্ত 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 একটা আটো শঙ্খ ঘোষ ওই অক্ষরবৃত্তের ভেতরে ঘোরাফেরা করেছে এখন। এবং উচ্চারণের তো পার্থক্য আছেই, আমি তাকিয়েছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে বলবে তাকিয়েছিল, পূর্ববঙ্গে বলবে তাকায় ছিল, হ্যাঁ, আবার ঝিনাইদা কুষ্টিয়াতে যেভাবে বলবে আপনার ঝিনাইদা কাছাকাছি ওই সীমান্তের ওপারের লোক ঠিক সেভাবে বলবে না। তারপর আপনার একটা ব্যাপার আছে, সবার উচ্চারণে কলকাতা সবার না, কারণ রবীন্দ্রনাথ এটা অনুসরণ করতো, রবীন্দ্রনাথ জন্ম থেকেই জানে যে কলকাতায় স স মূর্ধ মূর্ধাস দন্ত স তালব্য স নিয়ে প্রচন্ড উৎকট গোলমাল আছে ওই অধিককার লোকের উচ্চারণে, হ্যাঁ। রবীন্দ্রনাথ কিন্তু তার যখন কণিকাকে দিয়ে শুরু করিয়েছে, শান্তিদেবকে দিয়ে শুরু করিয়েছে, এই উচ্চারণের ব্যাপারটা মনে রেখেছে, হ্যাঁ, শুধু তাল লয় না। তো এখন আমরা যারা বাংলাদেশে, আমার সময়ের আমি নাম নিতে হচ্ছে, আমি মাল্টি জনরাই যারা কাজ করে তাদেরকে খুব গুরুত্ব দেই, মানে শুধু কবিতা না, কবিতা লিখছে ধন সৈয়দ হকের মতো, ওনাকে সব্যসাচী বলা হতো, কবিতা লিখছে, গান লিখছে, তারপরে নাটক লিখছে, উপন্যাস লিখছে। তো আমার বন্ধু কাজল শাহনেওয়াজ, ও কবিতাও লেখে গল্পও লেখে, খুব ভালো গল্প লেখে। শামসেদ তাবরেজি কবিতা প্রচুর ভালো লেখে, আবার মানে প্রচুর পেন্টিং করে, এটা কিন্তু জনরায় বদল, হ্যাঁ, এবং পেন্টিং গুলা কিন্তু যে শখের পেন্টিং না, করে প্রদর্শনী করে দেখায়। তা এখন এই যে মাল্টাই জংরা কেন করছি আমরা, চালিয়ে যাচ্ছে 80 দশক থেকে এখন পর্যন্ত, অক্ষরবৃত্তে কাজ করলাম না, আমরা যে গদ্য ছন্দে কাজ করি তাও না, হ্যাঁ, কাজল বলছে খোলামিল, আমি বলি ভাঙালি, হ্যাঁ, এখন এগুলো করছি কেন, এগুলো হচ্ছে যে আমাদের যেই অক্ষরবৃত্ত বলুন, প্রতীকী কবিতা বলুন, তারপরে রবীন্দ্রনাথ বলেছে চিত্র চিত্র নির্ভর কবিতা জীবনানন্দের ক্ষেত্রে, কিন্তু রবীন্দ্রনাথ একটা জিনিস ধরে দিয়েছিল জীবনানন্দকে, সেটা হচ্ছে যে ভাষার জবরদস্তি করছে জীবনানন্দ, হ্যাঁ, খোলামেলা বলেনি রবীন্দ্রনাথ, সর্বমোট 10 লাইনের বেশি লেখে নাই। না দেখুন, এই অভিযোগটা সিনিয়র কবিরা সবসময় জুনিয়রদের প্রতি করে থাকেন। না আমি আমি শেষ শেষ করতে দিন, শেষ করতে দিন, আমি প্রসঙ্গ তো শুধু রবীন্দ্রনাথের না, বিনয় মজুমদারের সহকর্মী কবি যারা ছিল এবং সুনীল রায় এবং আমাকে বেলাল চৌধুরী বলেছে যে, এবং পরেও অনেকে আলোচনাতে লিখেছে যে, বিনয় তার বিক্ষণ থেকে যেখানে যেতে পারত জীবনানন্দে অ্যারেস্টেড হওয়ার ফলে সেখানে যেতে পারে নাই, হ্যাঁ, এই অ্যারেস্টেড শুধু কিন্তু ওই চিত্র দিয়ে, বিনয় মজুমদার লিখেছে বকুল ফুল নিয়ে জীবনানন্দ আরেক জায়গা থেকে বাংলাদেশের ধান ক্ষেত ঘোড়া ডাইনামো তারপরে এগুলো নিয়ে লিখেছে, এগুলো তো বিখ্যাত কবিতা, রূপসী বাংলা তো যেই অপেরার কাজ করতে চায় তার পড়তে হবে রূপসী বাংলা, যেই কাজ করতে চায় আল মাহমুদের সনেটও পড়তে হবে। এখন এখানে আমি বলছি কি, যেহেতু বাংলাদেশের ঘাত প্রতিঘাত গুলো অপশাসন অবশাসন অবদমন সামরিক শাসন পাকিস্তান আমলে বাংলাদেশ আমলে প্রচুর ঘটেছে, ব্যক্তিকে তার নান্দনিকতার উন্মেষ আরো জোর দিতে হয়েছে। আমি আজকে একটা ছোট্ট মন্তব্য পড়লাম লিটল ম্যাগাজিনের যে ছেলেপিলে গুলো আলোচনা করছিল, আমি নিজে মন্তব্য করেছি যে এত বুড়ো লোক লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনা করছে, হ্যাঁ, আর আরেকজন আর করেছে যে পুরো তার কাছে মনে হচ্ছে আর্কাইক। এই ব্যাপারটা দেখতে হবে যে একটা জায়গায় অনেক কিছু ঘাত প্রতিঘাত ঘটলে, সংগ্রাম থাকলে, যেমন বলা হয় যে আমেরিকাতে কালোদের, এখানে কালো শব্দটা অনেকে ব্যবহার করবে না, আমেরিকাতে কালোদের গান যেভাবে বিকশিত হয়েছে, কালোদের গান কবিতা, হ্যাঁ, যেভাবে বিকশিত হয়েছে, সাদা অনেক ডিয়াসপোরা সেভাবে হয় না, আবার ইডিশ বা হিব্রু জিউ ইহুদিদের যত বিকশ হয়েছে, কারণ আন্তর্জাতিকভাবে তারপরে সাংস্কৃতিক রাজনৈতিক ভাবে তাদেরকে অনেক ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আসতে হয়েছে। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়েছে যে আমি যখন কাজ করতে, ধরেন ভাষা রেকর্ড করতে ফিরে গেছি, একবার আমি সহজাত ভাবে, আমরা কিন্তু ভাষায় একবার সহজাত ভাবে বড় হই, বাবা মার থেকে শিখি, তারপরে সুর এগুলো নিয়ে তারপরে করি। আরেকটা হচ্ছে যে আয়োনেস্কো স্যামুয়েল বেকেট এদের মতো, যে আমরা একটা জায়গা থেকে আসি আরেকটা ভাষা নেই,
স্যামুয়েল বেকেট আপনার ওয়েটিং ফর গোডো প্রথমে লিখেছিল ফ্রেঞ্চে, কিন্তু বড় হয়েছে ও ইংলিশে, হ্যাঁ গেইলিকে। ডিলান টমাস বড় হয়েছে গেইলিকে। তো এখন এইখান থেকে আমার কাছে ডিয়াসপোরাতে আসার কথা মনে হচ্ছে, আপনারা সকলেই জানেন যে ইংল্যান্ডে প্রচুর সিলেটির বসবাস, হ্যাঁ, এবং সিলেটি পুরনো, যেই শব্দগুলো শোনা যায় সেটা এখন, আমি যখন যে এখনকার সিলেটে রেকর্ড করেছি সেই সিলেটে জিন্দাবাজারে সেই শব্দগুলো এখন আর নাই। এখন পশ্চিমবঙ্গেও আমি দেখেছি, পশ্চিমবঙ্গে আমি প্রচুর রেকর্ড করেছি আপনার মায়াপুরে নদিয়াতে, হ্যাঁ, যেখানে ওই ইস্কন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণদের সাথে আমি প্রচুর মিশেছি, উত্তর ভারতে বলেন তারপরে মায়াপুরে বলেন। তো এই যে রেকর্ড করেছি আমি দেখেছি যে পুরনো অনেক শব্দ, ওই যে বৈষ্ণব অনেক শব্দ একটা ইংরেজ ছেলে হয়তো ব্যবহার করছে, সেটা কিন্তু বাংলাদেশের একটা বৈষ্ণব পরিবারের ছেলে ব্যবহার করছে না। হ্যাঁ, তো এই এপার বাংলা ওপার বাংলা একটা ভেদ আছে, যেহেতু তার কাটা ভিসা এগুলো তৈরি হয়েছে, এটা এটা বাস্তব। আরেকটা হচ্ছে আমরা রোমান্টিক ভাবে বলি, ওই যে ফেরদৌস বললো, আমি কিছুটা একমত পুরোপুরি না, যে ফেরদৌস যেভাবে চলে গেছে কানাডায়, যে পয়েন্ট সিস্টেমে যাচ্ছে, আমি যেভাবে চলে আসছি, এগুলো তো সবাই আমরা বেটার লিভিং এর জন্য, এবং এটার থেকে আমাদেরও একটা ঘাত প্রতিঘাত তৈরি হয়, যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদিদের যেরকম ঘাত প্রতিঘাত, উডিএলএন যেখান থেকে আসছে, ওই ফেরদৌস উডিএলএন যেখান থেকে আসছে, কার্ক ডগলাস যেখান থেকে আসছে, ফেরদৌস আমি কিন্তু সেখান থেকে আসছি, যে আমাদেরকে এটা না যে মারমার কাট কাট করে আমাদের অবসন্ন হইতে, বরং বলা যায় আমাদের ক্ষেত্রে এটা আপনাদের একটু স্মরণ রাখা দরকার, যে যেহেতু বাংলাদেশে পশ্চিমবঙ্গে যেখানেই হোক একটা মারমার কাট কাট পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হ্যাঁ, অনেক রকমের বিভাজন, সেখান থেকে বরং আমরা একটা গ্রিনহাউস জায়গায় আছি, ঠিক ডিয়াসপোরাও না, ব্যক্তির জায়গাটা আমরা দেখছি হয়তো। আর শঙ্খ ঘোষকে আমার ভালো লাগে, শঙ্খ ঘোষ আমার প্রিয় কবিদের একজন, ওখানে ভুল বোঝার কিছু নাই, আপনি বলেন আপনার অভিজ্ঞতাটা আমরা জানতে চাই। আমি একটা কথা বলি, যেটা ফেরদৌস শুরু করেছিলেন, সেটা হচ্ছে এই যে মানে ভাষা এবং দেশের যে সীমানা উর্ধে যে ব্যাপারটা, আমি অলোক রঞ্জনের কথা বলবো বলেছিলাম, অলোক রঞ্জনের একটা ছোট্ট কথা আমি উদ্ধৃত করছি, উনি একটা সাক্ষাৎকারে, অলোক রঞ্জন তো 1971 থেকে জার্মানিতে ছিলেন, 1971 সাল থেকে, তো উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি ভারতের নাগরিক, হ্যাঁ হাইডেলবার্গে থাকতেন, তো উনি বলেছিলেন যে আমি ভারতের নাগরিক, তা সত্ত্বেও আমার কোনো নির্দিষ্ট দেশ নেই, এটা লক্ষণীয়, প্রকৃত অর্থে ভাষাটাই আমার দেশ, আমি ভাষার শ্রমিক, আমি আমার নিজের ভাষা তৈরি করে নিতে চাই, আমি আমার এই অবস্থানকে দেখি একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে, আপনাদের কথার মধ্যেও সেটা অনেকটাই এসেছে। তো উনি বলছেন যে সোশিয়াল বা ব্যবহৃত সামাজিক ভাষা এখানে বলা হয় তা অনেক সময় ভুল ভ্রান্তিতে ভরা, অন্যদিকে আমি ক্রমাগত লালন করে এসেছি আইডিওলেক্ট বা নিজস্ব সত্তার মাতৃভাষা, আমার কবিতার উৎস বা প্রবাস জীবনে আমার কবিতার উৎস এই নিবিড় মাতৃভাষাটি। এবং সেখানে তিনি বলছেন যে মার্টিন হাইডেগারের কথা তার মনে পড়ছে, তিনি বলেছিলেন যে ভাষাই আমার প্রকৃত আবাসন। তো প্রকৃতপক্ষে অলোক রঞ্জন বলছেন যে আমি যথাসাধ্য চেষ্টা করছি যে আমার এই আবাসন অটুট রাখার, অর্থাৎ ভাষাই আমার আবাসন। তো যাই হোক, ফলে সেটাই ছিল তার পক্ষে একটা খুব বড় চ্যালেঞ্জ, যে ওই জার্মানিতে বসে তিনি তার মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা, এবং আমরা তার বহু কবিতায় বিশেষ করে আমি বলবো যে তার কবিতার মধ্যে আমরা এই যে সুফি, তারপরে দরবেশ, বাউল চেতনার আমরা ছায়াপাত লক্ষ্য করেছি আমরা অলোক রঞ্জনের কবিতার মধ্যে। হাসমত, আমি একটু ধরিয়ে দিতে চাচ্ছি, আপনি খেয়াল করেছেন কিনা, আপনি কিন্তু পশ্চিমবঙ্গের যেই কয়েকজন বাইরে এসছে তাদের কথা বলছেন, এই যে পাকিস্তানের বিরুদ্ধেই জয় হয়েছে, কিন্তু 72-এ দাউদ হায়দারকে, হায়দার পরিবার মোটামুটি আমাদের দেশে পরিশীলিত পরিবারগুলোর মধ্যে পরিচিত। এখন এই দেখুন, আবার এই কিছুদিন আগেও আমাদের যখন ব্লগার হত্যার একটা তোড় শুরু হলো, হ্যাঁ,
তখন অনেক ব্লগার কিন্তু মানে জার্মানিতে মানে আশ্রয় রাজনৈতিক আশ্রয়ের জন্য আসছে, ফ্রান্সের দিকে আসে নাই জার্মানিতে রাজনীতি। তাহলে ভাষার কিন্তু ওই যে রবীন্দ্র নিষেধাজ্ঞার থেকে রবীন্দ্রনাথকে জানা বোঝা চর্চার জন্য ওয়াহিদুল হক সাহেব, তারপরে সঞ্জিদা খাতুনদের আন্দোলন করে জোর দিতে হয়েছে, প্রতিষ্ঠান করতে হয়েছে, ছড়িয়ে পড়েছে ব্যাপারটা। তো সেরকম ভাবে ওই একাত্তরের বাহাত্তরের সংবিধানের পরও সাধারণ ক্ষমার পরে যখন ওই রাজাকাররা ক্ষমা পেল, তখন কিন্তু ওরা ওই মানে বিভিন্ন ভাবে আটঘাট বেঁধে অনেক মানে অনেক কিছু করেছে, যার মধ্যে একটা হচ্ছে ওই যে দাউদ হায়দারকে বহিষ্কার করা। হ্যাঁ, এখন দেখুন দাউদ হায়দার এখনো অবশ্য অত কিছু বলে না, তারপরে ব্লগাররা, হ্যাঁ, এদের কেউ বহিষ্কার হয়েছে, কেউ উচ্ছেদ হয়েছে, তসলিমা নাসরিনের ঘটনা ধরুন। এই যে এগুলা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি, আবার এগুলোর ভেতর দিয়েই এই ফেরদৌস যেটা করছে, এই ওয়েবসাইট করছে, সংগঠিত করছে, বাইরে আমরা বাংলাদেশকে ধারণ করি, পশ্চিমবঙ্গকেও ধারণ করি। সুনীল গাঙ্গুলের লেখাগুলো কিন্তু আপনি যতই বলেন পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশে বেশি বিক্রি হয়। আমি তো অনেক সময় বলি যে পশ্চিমবঙ্গের প্রকাশনা চলে বাংলাদেশে বিক্রি হয় বলে, কারণ ভারতের অন্য কোথাও এত মানে পশ্চিমবঙ্গের প্রকাশনা অনুবাদও হয় না, হ্যাঁ, বিক্রিও হয় না, তো ফলে এটা বাজারটাই তো। সেটাতে আমরা না যে আমাদের যে ব্যক্তিক আমাদের যে তথ্যগত একটা বিভ্রাট আছে, তথ্যগত যোগাযোগের অসুবিধা আছে, আরেকটা হচ্ছে যে এইবার আমি একটা সোজা কথায় বলে দিল, আমি কিন্তু খুব খুব আগ্রহী ছিলাম, আমি অনেক সময় বয়সের ডেমোগ্রাফি এবং জেন্ডারের ডেমোগ্রাফিতে খুব স্পর্শকাতর থাকি, হ্যাঁ, আমি খুব আগ্রহী ছিলাম এই যে সম্রাজ্ঞীর এবং ফেরদৌসের কথা একটু বেশি করে শুনবো। হ্যাঁ, ও চলে যাওয়াতে, সম্রাজ্ঞী চলে যাওয়াতে, এই ভুল বোঝাবুঝির জন্য আমি ভবিষ্যতে দেখা হলে আমি আয়োজকরা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে, ক্ষমা চাবে, কিন্তু আমি এই জায়গাটা এইটাও আপনাকে একটু বলে দিচ্ছি যে আমাদের দুই জায়গাতেই, পূর্ববঙ্গ বলেন, বাংলাদেশ বলেন, পশ্চিমবঙ্গ বলেন, বাহাত্তরের সংবিধান তো এখন অনেকটুকুই নাই, জেন্ডার ডেমোগ্রাফিতে আমাদের ভাষায় একটা প্রভাব পড়েছে, কারণ জেন্ডার ডেমোগ্রাফি, আমি জুলেখা সিরাপ যখন জুলেখার ট্রিলজি করতে গেছি তখন আমার নায়িকাকে বোঝাতে হয়েছে যে সে কেন্দ্রীয় চরিত্র, সে প্রোটাগনিস্ট, সে নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ, মঞ্চকে সে নিয়ন্ত্রণ করবে, ট্রিলজিটাকে, টেক্সটটাকে তাকে ফলো করতে বলেছে, কিন্তু তার অসুবিধা হয়েছে ওই মাইন্ডসেটে ঢুকতে। এটা কিন্তু আমাদের মেয়েদের অনেক এম্পাওয়ারমেন্ট, আপনি জানেন যে আমাদের বিয়ের বয়স বাংলা, আমি আমাদের বলছি কারণ আমার ছেলে মেয়ে বাংলাদেশের পাসপোর্ট বহন করছে না, তাদের মা হচ্ছে, ছেলের মা ফরাসি, মেয়ের মা ইংরেজ, কিন্তু বাংলাদেশে তো বিয়ের বয়স কমিয়ে দেওয়া হচ্ছে। আবার লেখালেখিতেও মেয়েরা অনেকেই নারীবাদী লিখছে না, হ্যাঁ, আবার কেউ কেউ লিখছে তার জায়গার থেকে, আবার পুরুষ অনেকেও নারীবাদী জায়গার থেকে লিখছে, কিন্তু আবার সচেতন, আমরা যেটা বলি আনউইটিংলি জেন্ডার ডিসক্রিমিনেট করছে। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু ফেরদৌসের কাছে, যেহেতু আমার জায়গাটার সাথে মিলে কিছুটা জুলেখা ট্রিলজির ব্যাপারটা, আমি এটা একদম মুখোমুখি হয়েছি। তারা খুব লিঙ্গ সচেতন এবং এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে, এবং সম্রাজ্ঞীরা তো প্রবল ভাবে লিখছে, এরা খুব সচেতন, ফলে এখনকার বাংলা কবিতায় যে মেয়েরা যারা কবিতা লিখছেন তারা, আমি আমি ডায়ালগ ইনকে বলে রাখছি যে আমি ভবিষ্যতে এই যে যেই জিনিসটা আমরা সংগ্রামীকে জিজ্ঞেস করতে পারলাম না তাদের আবহ, কারণ আমরা তো দেখি অমুক লিখছে তমুক লিখছে, আমি যা বললাম বাংলাদেশে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গের লেখকদের বইপত্র এত বিক্রি হয় না বাংলাদেশে যে পরিমাণ হয়, জিজ্ঞেস করলেই বলে অমুক লিখছে তমুক লিখছে, তো কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আমি আমার নায়িকাকে দিয়ে যে অভিজ্ঞতাটা, আমাদের তো বড় বড় ফেরদৌসী মজুমদার, শিমুল ইউসুফ, বিশাল বিশাল অভিনেত্রী আছেন, তারা একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে এসেছেন, এবং কথা হচ্ছে যে ওনারাও একটা পর্যায়ে দেখেছেন যে ওনাদেরকে বয়স্ক
চরিত্রে নেওয়া হয়, অথচ ওনাদের সমবয়সী আসাদুজ্জামান নূরকে 60 বছর বয়সী তরুণ নায়কের চরিত্রে নেওয়া হয়। দেখুন, আমার একটা কথা মনে হয় যে সারা সারা পৃথিবীতে এই লিঙ্গ বৈষম্য রয়ে গেছে, এখনো পুরুষতন্ত্র প্রবল আছে আছে আছে। এটা 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 ডিনায়াল করে, এটা ডিনায়াল করে আমরা যে বিশেষ করে পিছায় আছি সেটা ডিনায়াল করা যাবে না। ফেরদৌস, এটা নিয়ে বলি, আমি সেটাই বলতে চাইছি, সেটা হচ্ছে যে এইটে মাথায় রেখে আমি বলছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, সেখানে পশ্চিমবঙ্গ এই লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে এই ব্যবধানটা দূর করতে অনেকটা এগিয়ে এসেছে এখনকার মেয়েরা, এখনকার যারা লেখকরা, মহিলা লেখকরা। কিন্তু আমি যে সময় লিখি সেই সময় কিন্তু এত স্পেস ছিল না, এত স্পেস ছিল না, কারণ আমি তখন যেভাবে লিখেছি, যেমন আমরা যেসব কথাগুলো শুনেছি, আমি জানি না পশ্চিমবঙ্গে ওই সময় নিশ্চয়ই ধরনের কথা হয়তো না বললেও কাছাকাছি বলতো এই মহিলা কবি হাইটা যায়, এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। এবং আমাদের কিন্তু দুটো যুদ্ধ করতে হয়, আমি সবসময় বলেছি, একটা হলো ভালো কবিতা কি ভালো লিখবার জন্য, আরেকটি হলো নারী হবার কারণে। এই যুদ্ধ কিন্তু পশ্চিমবঙ্গের মেয়েরাও করেছে, করে যাচ্ছে, এবং কিন্তু তারা অনেক ফোকাসড এখন, অনেক প্রকাশিত। কিন্তু আমরা যে পথ কেটে দিয়ে এসছি আমাদের পূর্ববঙ্গে, পূর্ববঙ্গ না আমার বাংলাদেশে, সেই মেয়েরা এখন প্রচুর নারী লেখক এসেছেন এবং তারা লিখছেন, কিন্তু বৈষম্যের যে শিকার হয় না তা না, অবশ্যই বৈষম্যের শিকার হয়। তাদের মেধা এবং তাদের যে ইন্টেলেকচুয়ালিটি লেভেল, ইন্টেলেকচুয়াল লেভেলটাকে ধরা হয় দ্বিতীয় শ্রেণী। আমি আরেকটা ব্যাপারে খুব আপত্তি করি, সেটা হলো যে তৃতীয় লিঙ্গ শব্দটি বাংলা ভাষায় বলা হয়, কই তৃতীয় লিঙ্গ, তাহলে সেকেন্ড লিঙ্গ কে, প্রথম লিঙ্গ কে, কে প্রথম লিঙ্গ, কে সেকেন্ড লিঙ্গ, কে তৃতীয় লিঙ্গ, তৃতীয় লিঙ্গ বললে তা আমাকে বলা হবে সেকেন্ড লিঙ্গ, চয়নকে বলা হবে ফার্স্ট লিঙ্গ, আমি তো এগুলো মানি না। এই জায়গাগুলো আমরা অনেক সচেতন এখন, এবং এই যে বাংলা ভাষায় যে শব্দগুলো, এগুলো এই জেন্ডার ডিসক্রিমিনেশনের শব্দ, সেগুলো কিন্তু আমরা অস্বীকার করতে শুরু করেছি। ফেরদৌস, ফেরদৌস, একটু একটু একটা জিনিস ধরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি প্রায়, আপনি হয়তো জানেন বাবলি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, হাসমত একটু ধরিয়ে দিচ্ছি, বাবলি হক বাংলাদেশের লেখে কম কিন্তু খুব ভালো লেখে, ছোট কিছু নোভেলা আছে, ওই কলকাতার 52 বলে একটা মেয়ে আছে, সুদেশনা, সুদেশনা চক্রবর্তী নাম, ওই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, ফেরদৌস ছিল, হাসমত ভাই ছিলেন আমাদের প্রকাশনা উৎসবে বাবলি আপার। আচ্ছা, এই যে বাবলি হক, আমি প্রায় খুব নিয়মিত আলাপ করি, তো বাবলি আমাকে বলছিল যে আমরা প্রায় একমত আমি এইসব ব্যাপারে, যে ফ্রান্সে বিভিন্ন ভাষায়, আমি যেহেতু ফরাসি পারি না তেমন, ইংরেজদের লিঙ্গ বিভেদটা হিসিতে নাই, কিন্তু ফরাসি প্রত্যেকটা শব্দেই লিঙ্গ আছে, হ্যাঁ, মানে যেই সবে লিঙ্গ নাই, গাড়ি শহর সেগুলাতেও লিঙ্গ বসায় দিচ্ছে। তো আমি 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 বলছিলাম যে যে অনেকেই ব্যবহার করছেন, এবং বাবলি বলছে যেগুলো লেখক ব্যবহার করা দরকার, যে লেখিকা, অধ্যাপিকা, হ্যাঁ, এগুলা যে ব্যবহারিক ভাবে ব্যবহার কমায় দিচ্ছে, মানে পেশাগুলাও শুধুমাত্র পুরুষবাচক শব্দ দিয়ে সবগুলো পেশা বোঝানো হবে, হ্যাঁ, এই সাংবাদিক নাই, অধ্যাপক, লেখক, গায়ক, নায়ক, এরকম অনেক যেগুলা চালু, আর অচালুও অনেক লিঙ্গবোধক শব্দ আছে, কিন্তু কথা হচ্ছে যে সবগুলাকেই যেগুলো করে দেওয়া হচ্ছে নিরপেক্ষ শব্দ, লিঙ্গ নিরপেক্ষ, কিংবা লিঙ্গ নিরপেক্ষ করলে কিন্তু একটা বিপদ আছে, ফেরদৌস, হাসমত আমি বলে দিচ্ছি, ফেরদৌস তো তৃতীয় লিঙ্গের কথা বলছে, ধরুন আমার ছেলে বা মেয়ে সমকামী বা লেসবিয়ান হলো, লিঙ্গ নিরপেক্ষ শব্দ এখন যেখানে আমরা একটার পর একটা লিঙ্গ নিরপেক্ষ শব্দ নিয়ে আসছি, হ্যাঁ, এবং তৃতীয় লিঙ্গ ধরনের শব্দ নিয়ে আসছি, তখন দেখা যাবে কি আমরা সুনির্দিষ্ট ভাবে অন্য আরেকটা লিঙ্গ, যেমন সমকামিতাকে সমর্থন না দেওয়াটাকে আমি সমর্থন দেব না, সেটা আমি বলতেও চাচ্ছি না যে আমি সমর্থন দেব না, কিন্তু আপনি জেন্ডার নিউট্রাল থাকছেন না, যখন আপনি জেন্ডার নিউট্রাল থাকছেন তখন আপনি কি করে বলছেন যে আপনি ওই যারা গে কিংবা লেসবিয়ান থাকবে তাদেরকে আপনি জেন্ডার নিউট্রালি ফেলতে পারবেন না, কি বলেন?
জেন্ডার নিউট্রাল মানে আমি বলছি যে গে তো জেন্ডার নিউট্রাল না। আমরা একটু কবিতায় ফিরি, আমরা একটু কবিতায় ফিরি না, এখানে কবিতায় ফেরার জন্যই, কবিতায় ফেরার জন্যই বলছি, ইংল্যান্ডের যে সর্বশেষ রাজকবি হয়েছেন, ইংল্যান্ডের কয়েকশো বছরের ইতিহাসে একমাত্র মহিলা রাজকবি ক্যারোলান ডাফি। হ্যাঁ, তো ক্যারোলান ডাফি তো সমকামী, ওনার একটা মেয়ে আছে। তো এখন কবিদের ক্ষেত্রেও তো এটা হচ্ছে। হ্যাঁ, তারপরে আপনি যদি এই ওডেনকে ধরেন, অডেন সমকামী, ক্রিস্টোফার ইশারুট সমকামী, ঘোষিত সমকামী, কিন্তু ওদের সময়ও কিন্তু সমকামিতা নিয়ে প্রচন্ড গোলমাল ছিল। আমাদের দেশে একটা জিনিস ব্যবহার করা হয়, চিরকুমার। হ্যাঁ, তো এগুলার মধ্যে অনেক আড়াল আছে আমাদের ভাষা, এই আড়ালের ভাষা। একটা আছে সান্ধ্য ভাষা, আবার বলে দ্রোহের ভাষা, প্রেমের ভাষা। প্রেমের ভাষা তো নারী পুরুষের প্রেম, নারী পুরুষের প্রেম মানে পুরুষ লিখবে, নারী পড়বে। হ্যাঁ, তো এই না, এখন এখন বাংলা কবিতায় তা নেই, এখন আমাদের সাম্প্রতিক কবিতায় সেটা নেই। এখন মেয়েরাও ৩০ বছর আগে বাংলাদেশ ছেড়ে গেছেন, কাজে সাম্প্রতিকতম যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেখানে কিন্তু অনেক জেন্ডার নিউট্রাল ব্যাপার এসেছে। এখন ধরেন সাম্প্রতিক সময়ে আমার যে অনেক ছোট, সাম্প্রতিক কেবল বলবো না, অনেক দিন ধরেই শুরু, এই যে রওশনারা মুক্তা ধরেন আমার চেয়ে অনেক ছোট। হ্যাঁ, আমার চেয়ে বয়সে ছোট, রওশনারা মুক্তা খুব ভালো কবিতা লেখে। নভেরা হোসেন আমার চেয়ে ছোট, ভালো কবিতা লেখে, আমি এদের নাম জানি। তারপরে ওই যে রহিমা আফরোজ মুন্নি, ও ভালো কবিতা লেখে। এখন এরা এদের জায়গার থেকে, ব্যক্তিক জায়গার থেকে, হয়তো প্রতিষ্ঠিত না, হয়তো জনপ্রিয় না, কিন্তু ব্যক্তিক জায়গার থেকে ওদের আবেগ অনুভূতি লিখছে, প্রকাশ করছে। এবং আমি সেটা পেট্রোনাইজিং এর জন্য বলছি না যে আমি বয়স্ক ওদের কথা বলছি, কিন্তু ঘটনা হচ্ছে। এবং ওইভাবেও কিন্তু বলছি না যে ওরা মহিলা কবি, আমি আর কোনো কিন্তু পুরুষ কবিরও নাম নেই না, আমি বাবলি হকের নাম নিচ্ছি। ফেরদৌস, তুমি ফেরদৌস জানি আমার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ খুব ভালোই, মানে এই প্যান্ডেমিক অবস্থার আগে পর্যন্ত আমি বছরে দুবার করে যেতাম এবং কবি, বিশেষ করে কবি লেখকদের সঙ্গে সম্পর্ক নিবিড়। আমি একটা কথা বলি যে পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু সামাজিক ভাবে বাংলাদেশে পুরুষতান্ত্রিক ব্যবস্থা অনেক বেশি পাকাপোক্ত, শক্তপোক্ত এখনো, যে কারণে ওখানে মহিলাদের যে ভঙ্গিতে দেখা হয় এটা একটা কিন্তু আমার কাছে খুব অবমাননা মূলক বলে মনে হয়। এটার জন্য রাজনীতির প্রেক্ষাপটটা হলো মেন আসলে, সেটা আমাদেরও বেদনার কারণ যে মেয়েদেরকে ক্রমশ পেছনের দিকে ধাবিত করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এখন আমার মনে হয় হাসমুদ ভাই আমাদের এইসব কথাবার্তা অনেক দূর যাবে, কিন্তু আপনি কবিতার মানুষ, আমি নিজে কবিতা লিখবার চেষ্টা করি, আমি বলি এখনো চেষ্টা। না না, ফেরদৌস তোমার কবিতা শুনি, অনেকদিন শুনিনি তোমার কবিতা, আমার খুব প্রিয়। মানে আমাদের যে ঢাকার সরোয়ার্দি উদ্যানে গাছ কাটা হয়েছে, আবার যশোর রোডের মেহগনি গাছগুলাও দুই দেশের সরকার মিলেই অনেকদিন ধরে কাটছে। হ্যাঁ, এইটার থেকে আমি কি পড়তে চাচ্ছিলাম, কিন্তু আমি জাস্ট প্রসঙ্গটা উল্লেখ করলাম, কবিতা শুনতে চাই, বলুন আমি শুনবো, অসুবিধা নাই। আমি কবিতা পড়তে চাই, সেটা হলো দুটো কবিতা পড়ি আগে আগে কিংবা সময় থাকলে আর কি, ছোট ছোট দুটো কবিতা। প্রথম কবিতাটা হলো এই যে আমি দূরবাস নেওয়ার পরে, দূরের আবাস নেবার পরে, সেরকম একটি কবিতা যে আমাদের শব্দ কিভাবে আমাদের কবিতার ভিতরে ঢুকেছে, যেমন আমাদের অঞ্চল ভিত্তিক, আমি যেখানে এখন থাকি না সেটার কাছাকাছি সেই সেই ঘেরার জায়গাটা। এই কবিতাটার শিরোনাম ম্যানহাটনের প্রতিটি ঘরে তখন। সারারাত মদ্যপানের ঘরে বারবার মনে পড়ছে আকাশ ভেঙে বৃষ্টি পড়ার গল্প, বুকের বামপাশে বেদনার ঘরবাড়ি, সেখানে রাত্রির ঝিম ধরা শব্দশ্বাস, আছড়ে পড়ছে আটলান্টিকের দাও দাও ঢেউ শিখা, আছড়ে পড়ছে আটলান্টিকের দাও দাও ঢেউ শিখা, ফিরব না যেখানে সূর্যের পোশাকে মৃত্যু এসে দাঁড়ায়, কত যে বিক্ষুব্ধ তর্কের অসমাপ্ত কোরাস, দুপাশে ফেলে টলমলে পায়ে হেঁটে চলেছি ম্যানহাটন টাইম স্কোয়ার, সারা রাত নাম ধরে কারা যেন ডাকছে, পুরোপুরি শোনা যায় না, তারপর কিছু ঝাপসা কণ্ঠস্বর আশেপাশে উড়ে বেড়ায়, মাঝে মাঝে থেমে যায়, মাঝে মাঝে থমকে দাঁড়ায়,
কোথা থেকে আসে এই সাইবার কণ্ঠ? ঠিক করেছি আজ সারা রাত জেগে থেকে তাকেই ধরবো, বলবো এটা তো ঠিক নয়। ম্যানহাটনের প্রতিটি ঘরে তখন ঝিম ঝিম অন্ধকার, দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শোবে। এই কবিতাটি পড়লাম। আরেকটি কবিতা পড়বো, সামনে মা দিবস। যদিও কর্পোরেট বিশ্বের সৃষ্টি, কিন্তু মা দিবস আসলে আমার এক ধরনের নস্টালজিয়া পেয়ে বসে, এবং আমার মনে কম বেশি সবারই, যত নিষ্ঠুরই হোক যত শক্তই হোক এটা সবার ভিতরেই আছে। তো মা দিবসের পরের দিনই থাকে প্রতি বছরই আমার মায়ের মৃত্যুদিন, সব সময়, এটা একদম নতুন নয়। তো আমার জন্য একটি কবিতা মাকে নিয়ে আমি একটু বলতে চাই, যদিও অনেক দূর আমরা ফেলে এসেছি আমাদের নস্টালজিয়ার স্মৃতি থেকে, কিন্তু মনে পড়ে আমার মায়ের সংসার। আমার মায়ের সংসার, আমার মায়ের একটা সংসার ছিল, সেই সংসার ভরেছিল থই থই অসংখ্য আসবাব ও আমরা, সেগুন মেহগিনি আর আয়রনের কারুকাজ করা সব বনেদি ক্লাসিক কিংবা সরল নকশায়, ছিল আধুনিক প্রযুক্তির সুবিধাপত্র। আমার মায়ের স্নেহময় চুলায় দিন রাত রান্না হতো রসনা তৃপ্ত করা যত কায়দা কলা, ফ্রিজ খুললেই ঠান্ডা পানীয়, সংরক্ষিত মজাদার খাবার আরো কত কি, সদ্যজাত আকাশ প্রযুক্তির ঘোর আনন্দে পুরো সংসার জুড়ে মা মা গন্ধ। আমরা ডুবেছিলাম সেই গন্ধমাতন দিনগুলোতে, মায়ের সংসারের সকল সুবিধা নিতে নিতে একদিন কেন কোনো দিনই ভাবিনি হারিয়ে যাচ্ছে মা, শেষ হয়ে আসছে তার সংসার। আগুনের দিকে তাকিয়ে আজ সেসব দিনের কথা তীব্র বকুলের গন্ধ দোলায় মগজ দেহ, মাকে ফেলে এসেছি আজ অনুলম্বিত এক জব্বার অন্তরালে, সংসারের দরজায় মস্ত তালা ঝুলে আছে পরম অনাগ্রহে, মাঝে মাঝে শব্দ তোলে মনে করিয়ে দেয় ভেতরের অতীত, মধ্যাহ্নের চর আরোদে ঘোড়া দাবড়ে ছুটে আসছে কোনো এক নিধিরাম সর্দার। এবারে আমাদের অধিবেশন শেষ করতে হবে ওরা জানাচ্ছেন, তো আমি একটা ছোট্ট কবিতা পড়ি, তারপরে আমরা চয়নের কাছ থেকে একটা কবিতা শুনে আমরা শেষ করব, কেমন? আমার খুব ছোট্ট একটি কবিতা, কবিতার নাম শোক। আমরা উদযাপন করছি শোক, হা হা শব্দে হাসছি রাত্রি ছাপিয়ে, আড়াল করছি দুচোখের মণি ছিঁড়ে গড়িয়ে পড়া রক্ত যাতে অশ্রু বলে কেউ ভুল না করে, স্তব্ধ সব মুহূর্তের পাহাড় শীর্ষে আমাদের তুমুল পিকনিক, বুক চাপা ভয় আর বিষাদের গহ্বরগুলি অন্ধকারে ঢাকা দিয়ে আমাদের প্রবল ঊর্ধ্ববাহু নাচ, নাচতে নাচতে খুলে পড়ছে পাঁজর আর হাসিগুলি গোঙানির ধ্বনি হয়ে উঠতে চাইছে বলে আমরা লক্ষ লক্ষ করতালির আওয়াজ তুলছি, আমাদের মত্ত ড্রামের ছন্দে কেঁপে উঠছে অন্ধকার দিগন্ত ও পায়ের তলার মাটি। আমি একটা কবিতা শুনি, তারপরে আমাদের শেষ করতে হবে ওরা জানাচ্ছে। জুলেখা ট্রিলজির একটা বয়ান আমি পড়ছি, এটা আসলে সুরে, অভিনেতা অভিনেত্রীরা সুরে করেছিল, আমি তো আর সুরে করতে পারবো না, আমি শিশির রহমান সুর দিয়েছিল। আচ্ছা, আমি বয়ানটা একটু প্রতীকী বয়ান। চলে জাহাজ রাত্রি ভরা তারাদের গগন বিদারী ঝলমলে কারুকাজ, বাতাসের নোনা ছাপায় হাতে আমার জুই ফুলের তেজালো সুবাস, ইউসুফের জন্য দেহটান বদলে গিয়ে রহস্যময় জেরাকারীর মাথায় চিরুনির ব্রাশ, ঘুমাও ঘুমাও পরিদেবী ঘুমাও তার যমজের ঢাকেশ্বরী, পেঁয়াজে তেলে বাঘার দেয়া বাংলার জেরাকারী, সামনে বসা শিকারের ভরাট বুক মুখ এই ক্ষণে স্বপ্নে গোলাপি, ওই ক্ষণে তাহার চিবুক আজ অশোক অথচ সন্তাপি, আত্মারা চল সরে আলতা পরা পায়ের ধাক্কায় কে গম গমায় কে গমরায় মুসলিনী স্বচ্ছ চাঁদনির মস্করায়, জমিতে হল দেবে কিষান অহল্লা নিবনাকো রামের নির্বাণ, লাঙ্গলের বেহাল হলা হলে সে নেবনাকো আসমানি লীলার ত্রাণ,
আমরা ভালোবাসি, যদিও ভালোবাসলেই বাংলাদেশ কুকড়ায় কুচকায়, লেন্সের আতসে যেমন ভুইফোর, কুমড়ালতা শর্মায় হক চকায়, মেঘের ফাটলে বিজলি বাচি ঢেলে আমরা পার হই মননের চাপানো সীমান্ত, জঙ্ঘার জনন বোটায় ঘুরে তুলি কাঞ্চন জঙ্ঘার আকাশমুখী উপান্ত। যাক, আমাদের শেষ করতে হবে বলছে ওরা, আমরা শেষ করি। খুব ভালো লাগলো চয়ন আপনার। আমার খুব ভালো লেগেছে যে আপনি পাবলিকে চেনেন, তার মানে আপনার কাছে ওই যে আম্বিয়া দাদু আর তার বিড়ালেরা এবং ওর পরের বইটা কি আপনার আছে? না না, অষ্টপ্রহর আনাগোনা, যেটা ওই কলকাতায় 52 প্রকাশন থেকে বেরিয়েছিল ওই বইটা আছে আমার কাছে। আমি আমি ওই প্রকাশ আমি ওই প্রকাশ অনুষ্ঠান নিয়ে আমাদের এখানে আজকাল সংবাদপত্রে আমি একটা পোস্ট এডিটোরিয়াল আর্টিকেল লিখেছিলাম, সেখানে এই জেন্ডার কথাটা এসেছিল। কারণ ওখানে যে দুজন এখানকার কবি ছিলেন, জয়া মিত্র এবং চৈতালী চট্টোপাধ্যায়, তারাও এই নারী কবি ইত্যাদি শব্দগুলো ব্যবহার করেছিল, সেইটের প্রতিবাদ করে আমি লিখেছিলাম। হ্যাঁ, ফলে সেই দিক থেকে আমি কিছুটা নারীবাদী আমাকে বলতে পারেন। না না, ঠিকই আছে, ভালো থাকবেন। আপনি অনেক ভালোবাসেন আমাকে, এই তো আমি জানি, সেই হিসাবে বলবো যে আপনি ভালো লাগলো ফেরদৌস। হ্যাঁ, আমার অনেক ভালো লাগলো, যোগাযোগটা রাখবেন। আমিও যোগাযোগ রাখবো। হাসমত ভালো থাকবেন, ফেরদৌস ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চয়ন ভালো থাকেন, হাসমত ভাই ভালো থাকেন।